आज चल जाए ना नें इधर साबान इधर चाय इधर बिस्कुट हाँ রোগ আমাদের দেশ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। করোনা মহামারী রোগ লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। ভারতবর্ষ হাজার হাজার লোক মারা গেছে, পশ্চিমবাংলা মারা গেছে, মালদায় তার রোগ ধরেছে কিন্তু মারা যায়নি। এই অবস্থায় দিল্লির সরকার, রাজ্যের সরকার, সারা বিশ্বের যত রাষ্ট্র নায়ক আছে সবাই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে রোগটাকে আটকাতে হবে। কিন্তু রোগের কোনো ভ্যাকসিন বা ওষুধ তৈরি হয়নি। একটাই ওষুধ তৈরি হয়েছে, সেটা যাতে মানুষ মানুষের মধ্যে দূরত্ব থাকে। আর মানুষের মধ্যে যদি রোগের প্রবণতা দেখা দেয় তাহলে সরাসরি তাকে কোয়ারেন্টাইনে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। কাজ কাম বন্ধ হয়ে গেছে, হাট বাজার বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, শুধু চিকিৎসার জায়গা খোলা আছে, বাকি সব বন্ধ। এই অবস্থায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের চাল আটা কদিন পর ডাল বিনা পয়সায় কয়েক মাস দিবেন। যদি দেখা যায় করোনা ঠিক হচ্ছে না তাহলে আরো বাড়াবে। আপনারা যা চাল পাচ্ছেন এখন আটা পাচ্ছেন তা একটা পরিবারের ব্যাপারে সাফিসে। আমি আমার সহকর্মীদের বলেছি মানুষদেরকে চাল না দিয়ে সবজি দাও, নিত্য প্রয়োজনীয় জিনিস দাও যাতে তারা ব্যবহার করতে পারে। আমি এখানে এসে দেখলাম চিড়া, দুধ, সয়াবিন, চিনি, ডাল, সুজি, সাবান, বিস্কুট, চা এগুলো দেওয়া হচ্ছে। এটা সবসময় মানুষের প্রয়োজন। আমরা চেষ্টা করছি, যদিও আমাদেরকেও অ্যালার্ট করেছে যেখানে সেখানে না যাওয়ার জন্য। কারণ আপনারা জানেন দু বছর আগে মারাত্মক হার্ট স্ট্রোক হয়েছিল, বাঁচার কোন অবস্থায় ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দড়ি দড়ি